ময়মনসিংহের ভালুকা উপজেলার 11টি ইউনিয়নে ষষ্ঠ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 10টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আমাদের ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান জামাল জানান, 31 জানুয়ারি সোমবার রাতে ভালুকা উপজেলা পরিষদ হল রুমেশ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থী ও সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এ সময় জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম পেয়েছেন 6170 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসাক আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন 5181 ভোট। মেদুয়ারি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী জেসমিন নাহার রানী পেয়েছেন 5415 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম সাইদুজ্জামান তালুকদার চশমা প্রতীকে পেয়েছেন 5146 ভোট। ভরাডোবা ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ শাহ আলম তরফদার পেয়েছেন 7888 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন 3850 ভোট। ধিতপুর ইউনিয়নের নৌকার প্রার্থী নিয়ে মোহাম্মদ লুৎফুর রহমান খান পেয়েছেন 5084 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 3212 ভোট। বিরুনিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী শামসুল হোসাইন পেয়েছেন 4286 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত ভৌমিক চশমা প্রতীকে পেয়েছেন 3996 ভোট। ভালুকা ইউনিয়নের নৌকার প্রার্থী মোহাম্মদ শিহাব আমিন খান পেয়েছেন 3917 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমানুল্লাহ খান মাখন আনারস প্রতীকে পেয়েছেন 3663 ভোট। মল্লিকবাড়ি ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ আকরাম হোসেন পেয়েছেন 17357 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সারোয়ার জাহান ইমরান 3799 ভোট পেয়েছেন। ডাকাতিয়া ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে হারুন রশিদ পেয়েছেন 10970 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্লাহ সাইফুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন 6889 ভোট। কাচিনা ইউনিয়নের নৌকা নিয়ে মোহাম্মদ মুশফিকুর রহমান পেয়েছেন 12416 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীকে পেয়েছেন 7627 ভোট। হবিরবাড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী মোহাম্মদ তোফায়েল আহমেদ 19848 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজাউল করিম ঘোড়া প্রতীকে পেয়েছেন 7508 ভোট। এবং রাজৈ ইউনিয়নের নৌকা নিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম বাদশা পেয়েছেন 7792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারউদ্দিন আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন 5201 ভোট। আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই।